আদামকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সৈয়দনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। আল্লাহু তাওবাত আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম তাওবা যে কবুল করছেন ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সৈয়দনা আদমকে যেদিন রুহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ, প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা। সুবহানাল্লাহ, ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে, রুহু কবজ করা হলো জুমার দিনে, আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।